বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে পঞ্চগড় জেলা। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। এই জেলা থেকে বহুল আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়। তো ভিউয়ার্স, ভ্রমণ পর্বের আজকের বিষয় হচ্ছে পঞ্চগড় জেলা। আমরা আজকে ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছি। তো আজকের পুরো ব্লগে আপনারা দেখতে পারবেন ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় গিয়ে কিভাবে তেঁতুলিয়া পর্যন্ত গিয়ে সেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, সেই বিষয়টা হচ্ছে মূলত আজকের এই ব্লগে সম্পূর্ণ দেখানো হবে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। তো এখন আসি হচ্ছে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের ট্রেন, এটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। তো এই ট্রেনটা করেই মূলত আমরা আজকে ঢাকা থেকে পঞ্চগড় যাবো। তো আমার সাথে রয়েছে মুশফিক। তো আমরা হচ্ছে এখন আমাদের ট্রেনের যেই বগি সেই বগিটা হচ্ছে খুঁজতেছি। অল্প কিছুক্ষণ আগে হচ্ছে ট্রেনটা এসেছে। তো আমাদের ট্রেন ছেড়ে যাবে হচ্ছে রাত 11:30। তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত বগি খুঁজে পেলাম। ফাইনালি অনেক কষ্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিটও পেয়ে গেলাম। তো ঠিক 11:30 হচ্ছে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, যদিও সঠিক সময়ে ট্রেনটা ছাড়ে নাই, 20 মিনিট লেটে হচ্ছে আমাদের ট্রেনটা ছেড়েছে। তো এই ট্রেনের মধ্যে আপনারা প্রশাসনিক কর্মকর্তাও পেয়ে যাবেন, যারা হচ্ছে মূলত আপনাদের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আপনারা যদি ট্রেনের মধ্যে কিছু খেতে চান তাহলে এই যে ওনাদের কাছ থেকে খেতে পারেন, ওনারা হচ্ছে ট্রেনের স্টাফ। তো সারা রাত্র আসলে ট্রেনে দেখানোর মতো তেমন কিছু ছিল না, সারা রাত্র ইচ্ছা মতো ঘুমাইছি। তো হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের ট্রেন থেমে আছে। তো শুনলাম 2 ঘন্টা যাবত নাকি আমাদের ট্রেন এখানে থেমে আছে, আমাদের ট্রেনের ইঞ্জিন নাকি নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাইরে তাকায় দেখি যে অনেক কুয়াশা এবং বাইরে প্রচুর ঠান্ডা। তো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর আমাদের ট্রেনের ইঞ্জিন ঠিক হওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু হলো পঞ্চগড়ের উদ্দেশ্যে। আমি আপনাদেরকে একটু বাইরের অবস্থাটা দেখাই। আসলে পরিবেশটা অনেক সুন্দর আমাদের ঢাকায়, কিন্তু এরকম কুয়াশা এখনো পড়ে নাই। তো এখানে হচ্ছে মূলত এসে প্রথম এই বছরের প্রথম কুয়াশা দেখতে পেলাম। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই। তো আমাদের ট্রেন হচ্ছে মাঝখান দিয়ে যাচ্ছে, দুই পাশে হচ্ছে মূলত এরকম ধান ক্ষেত দেখতে পেলাম। যাই হোক, সকালবেলা এইরকম একটা পরিবেশ দেখে আমাদের প্রাণটা একেবারে জুড়িয়ে গেছে। তো আপনারা যারা ঢাকা থেকে পঞ্চগড় যেতে চান তারা হচ্ছে মূলত এই ট্রেনটার মাধ্যমে যেতে পারেন। এটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন, প্রতিদিন রাতে ছেড়ে যায় এবং এর পরদিন হচ্ছে 11টায় গিয়ে পঞ্চগড় গিয়ে পৌঁছে। তো এই ট্রেন লাইনটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ট্রেন লাইন ঢাকা থেকে, কারণ এত লম্বা সময় কিন্তু অন্য কোথাও যেতে এত সময় লাগে না। তো ঢাকা থেকে পঞ্চগড় যেতে ট্রেনের টিকিট জনপ্রতি পড়বে হচ্ছে 695 টাকা, আর আপনি যদি অনলাইনে কাটেন তাহলে হচ্ছে এর জন্য এক্সট্রা 20 টাকা চার্জ দিতে হবে। তো একটা জিনিস খেয়াল করলাম, আমরা যখন ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলাম অনলাইনে, তখন হচ্ছে অনলাইনে পঞ্চগড় রেলওয়ে স্টেশন নামে কোনো স্টেশন আমরা খুঁজে পাই নাই। তো আমরা আসলে প্রথমে চিন্তা করলাম যে পঞ্চগড় রেলওয়ে স্টেশন না হলে আমরা কোথায় নামবো তখন। তো এটা আসলে অনলাইনে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম যে ঠাকুরগাঁওয়ের কাছাকাছি হচ্ছে মূলত পঞ্চগড়। তো ঠাকুরগাঁও রোড নামে একটা রেল স্টেশন আছে, সেখানে হচ্ছে মূলত আমরা প্রথমে নামার জন্য টিকিট কাটতে চেয়েছিলাম। পরে আরও কিছু ভিডিও এবং অনলাইনে ঘাটাঘাটি করার পর দেখলাম যে বীরশ্রেষ্ঠ সিরাজুল ইসলাম নামে হচ্ছে একটা রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনটাই মূলত পঞ্চগড় রেলওয়ে স্টেশন। তো আমরা ঢাকা থেকে বীর সিরাজুল ইসলাম যেই রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনেরই হচ্ছে মূলত টিকিট কেটেছিলাম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পঞ্চগড়ের কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন, আমাদের ঠাকুরগাঁও রোড যে রেল স্টেশন ছিল সেখানেই হচ্ছে ট্রেনের ম্যাক্সিমাম যাত্রী নেমে গিয়েছে। তো আমি বাইরে একটু আপনাদেরকে দেখাই। আমরা ফাইনালি চলে আসছি পঞ্চগড়ে। তো নেমে আপনাদেরকে একটু দেখাই বাইরের অবস্থা। এই ট্রেনটা দিয়ে মূলত আমরা আসছি। তো এটাই হচ্ছে মূলত পঞ্চগড় ট্রেন স্টেশন। এটা হচ্ছে আপনার বাংলাদেশের সর্বোত্তর যে ট্রেন স্টেশন, এরপরে আর বাংলাদেশের আর কোনো ট্রেন স্টেশন নাই। শুভ সকাল পঞ্চগড়, আমরা মূলত এখন পঞ্চগড় চলে আসছি। এই যে এটা হচ্ছে পঞ্চগড় রেল স্টেশন, আপনারা গতকাল রাত থেকে আমার সাথে রয়েছেন। তো সকালবেলা এসেই হচ্ছে মূলত আপনাদের সাথে আবার দেখা করলাম। এটা হচ্ছে পঞ্চগড় রেল স্টেশন, অল্প কিছুক্ষণ আগে আমরা এখান থেকে নেমেছি। রাতে বের হয়েছি, তো আমাদের চেহারা অবস্থা দেখে বুঝতে পারছেন যে আমাদের অবস্থা কি অবস্থা। শরীরের মধ্যে আসলে আমাদের 1 কেজির উপরে ধুলাবালি আছে। তো আমরা মূলত এখন একটা গোসল করার জায়গা খুঁজতেছি যে কোথায় আসলে গোসল করা যায়।
তো এটা সামনে হচ্ছে মূলত বের হয়ে একটা পাবলিক টয়লেট পাইছি। আসার আগে মূলত আমরা দেখে আসছিলাম যে এখানে নাকি গোসল করা যায়, তো যাই হোক আমরা এখানে একটু এখন গোসল করার জন্য চেষ্টা করবো, আগে কথা বলে দেখি ভিতরে কি অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পঞ্চগড় যে রেল স্টেশন, তো এর সামনেই হচ্ছে মূলত এই যে পাবলিক টয়লেট। তো এটাতে যাই দেখি আসলে গোসল করার ব্যবস্থাটা কিরকম আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই। আচ্ছা গোসল করার অপশন, তো এই হচ্ছে ভিতরের অবস্থা, আসলে পরিবেশ সুন্দরই। তো এখানে আপনারা গোসল করতে পারবেন, তারপর হচ্ছে ওয়াশরুমের যা যা আছে সব কিছু করতে পারবেন। ভিতরের পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তো ভিউয়ার্স ফাইনালি আমাদের গোসল শেষ, তো আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে ভিতরের পরিবেশটা আসলে কতটা সুন্দর ছিল। তো যারা আপনারা ফ্যামিলি নিয়ে ধরেন এখানে আসেন ঘুরতে, তারা হচ্ছে আমি রিকমেন্ডেড করবো যে আপনারা যদি ঢাকা থেকে আসেন এত লম্বা একটা জার্নি শেষে এখানে আপনারা ওয়াশরুমের যা যা প্রয়োজন সব কিছু করতে পারবেন। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে, আর ভিতরের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। তো যাই হোক আমরা অলরেডি গোসল শেষ করে আমরা সামনে বের হয়েছি, যাব হচ্ছে এখন দেখি কোথাও কিছু খাওয়া দাওয়া করতে পারি কি না। আসলে সেই গতকালকে রাতে 11:45 হচ্ছে আমাদের ট্রেন ছাড়ছে, তো এখন পর্যন্ত হচ্ছে আমরা তেমন কিছু খাই নাই, হালকা পাতলা কিছু খাইছি আর কি। তো এখানে হচ্ছে আমাদের দুজনের গোসল, আর হচ্ছে ফ্রেশ হওয়া নিয়ে, আর হচ্ছে আমাদের যে একটা লকার সার্ভিস আমরা নিয়েছিলাম, তো সব মিলে হচ্ছে আমাদের 30 টাকার মতো পেমেন্ট করতে হয়েছে। তো এখানে আমরা হচ্ছে রেল স্টেশন থেকে বের হয়েছি, তো এই যে এই পাশ দিয়ে হচ্ছে মূলত আসছি। তো আমরা সামনে যাইয়া দেখি যে আসলে খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। পরিবেশটা একদম নিরিবিলি, মানে সুন্দর একটা পরিবেশ এখানে, মানে অনেক সুন্দর খাবার খাবার বাইরে যত পর্যটক আছে এখানে খাওয়া দাওয়া করে। আচ্ছা, আর এখান থেকে বাস স্ট্যান্ডে যাব কি করে? বাস স্ট্যান্ডে এখানে অটো নেবেন, অটো 5-10 টাকা করে ভাড়া দিবেন পার হেড 10। আচ্ছা ভাই ধন্যবাদ। আচ্ছা কি পেস নাকি? দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দিব। বি হোল্ড উইথ মাহবুব পেজে গেলে পাবেন, সমস্যা নেই। তো ভিউয়ার্স আমরা এখন যাবো হচ্ছে মূলত মামা বাগিনা হোটেলে। তো বিভিন্ন ব্লগে আমরা যেটা দেখছিলাম যে পঞ্চগড়ে এসে নাকি সবাই মামা বাগিনা হোটেলে মূলত খাবারটা খায় আর কি। তারপর আপনারা তো দেখলেনই যে একজন দোকানদারের কাছ থেকে আমরা পরামর্শ নিলাম, উনিও আমাদেরকে বললো যে মামা বাগিনা হোটেলটা নাকি ভালো। তো যাই হোক আমাদের দেখা হবে এখন মামা বাগিনা হোটেলে গিয়ে। তো ভিউয়ার্স আমরা চলে আসছি মামা বাগিনা হোটেলের সামনে। তো এই যে এটা হচ্ছে মামা বাগিনা হোটেল, এটা হচ্ছে পঞ্চগড় যে রেল স্টেশন রয়েছে এখান থেকে আপনি 1-1.5 মিনিট হাঁটলেই হচ্ছে পাবেন, যে কারণে জিজ্ঞাসা করলেই দেখা দিবে। ভিতরে অনেক দিন হাঁসের মাংস মজা মজাদার। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাব হচ্ছে পঞ্চগড় বাস স্ট্যান্ড, ওখান থেকে হচ্ছে আমরা তেঁতুলিয়া যাব। পঞ্চগড় রেল স্টেশন থেকে পঞ্চগড় বাস স্ট্যান্ড পর্যন্ত কত টাকা ভাড়া? বাস স্ট্যান্ড মামা আমরা নিকাল ভাড়া 10 টাকা, 10 টাকা বেশি করে চাইনি, 20 টাকা করে নি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা রওনা হলাম এখন সেই বাস স্টেশনের উদ্দেশ্যে। তো আশপাশটা আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পঞ্চগড় যে রেল স্টেশন সেই রেল স্টেশনের গেট, আর এটাই এই রোড দিয়েই হচ্ছে মূলত আমরা এখন যাব পঞ্চগড় বাস স্টেশনে। জায়গাটা আসলে বেশি দূরত্ব না। তো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি পঞ্চগড় বাস স্ট্যান্ডে, এখান থেকে হচ্ছে আমরা এখন তেঁতুলিয়া যাওয়ার বাসে উঠবো। আমরা অপেক্ষা করতেছি, বললো যে আমাদের যে অটো ড্রাইভার ছিল উনি বললো যে
তো যাই হোক আমার সাথে চলেন তেঁতুলিয়া। তো এই জায়গাটার নাম হচ্ছে ধাক্কামারা। আপনারা যারা তেঁতুলিয়া যাইতে চান পঞ্চগড় থেকে, তারা মূলত এখান থেকে বাস পেয়ে যাবেন। তেঁতুলিয়া যাবে এটা কত করে? তেঁতুলিয়া তো আমরা বাসে উঠে গেলাম। এখান থেকে হচ্ছে আমরা যাবো তেঁতুলিয়া। তেঁতুলিয়া হচ্ছে 42 কিলোমিটার। তো এখানে 42 কিলোমিটার ভাড়া পড়বে আমাদের জনপ্রতি 80 টাকা করে। তো আমাদের যাত্রা শুরু করে দিলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আমরা এখন তেঁতুলিয়া যাচ্ছি, দেখা হবে তেঁতুলিয়া গিয়ে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকে। তেঁতুলিয়া নামলাম আমরা এখন। তো কই যাবো আমরা এখন? ডাকবাংলো। আচ্ছা, ডাকবাংলা, তারপরে কই নিয়ে যাবেন মামা? তারপরে দুজি দেখেন এই অঞ্চল দেখাবো, শিলিগুড়ি ব্রিজ, লাভ পয়েন্ট, তেঁতুলিয়া, চা বাগান। আচ্ছা, তাহলে আমরা আগে ডাকবাংলো যাই। হ্যাঁ, কত করে ডাকবাংলো মামা? 10 টাকা করে না, জনপ্রতি 10 টাকা। মাশাআল্লাহ, আমরা ভাড়া তো বেশি নিতে পারবো আপনাদের কাছে। আপনাদের দূর থেকে আসতে দিকে এটা আপনার কাছে আমি মানে হিসাবে তো বেশি নেবো। এই টাকাটা নিয়ে কয়দিন খাবো? হ্যাঁ, বাংলাদেশের শুরু এদিক থেকে। তো আমরা চলে আসছি তেঁতুলিয়া, তেঁতুলিয়ার জেলা পরিষদের ডাকবাংলো। এই যারা দাঁড়াইছে না, হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা মোটামুটি কয়েকদিন আগে একটু দেখা গেছিল, এখন আর দেখা যায়। এই যে এই পাশটা থেকে দেখা যায় না, এই যে ওনারা দাঁড়ায় আছে। তো এই যে সাবধান, সামনে সীমান্ত অতিক্রম নিষেধ। তো এইখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়, যদি এখন দেখা যাইতেছে না। এটা কি নদী মামা? এটা মহানন্দা নদী। আচ্ছা আচ্ছা, আর যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত না, এই যে ছবিটা লইলে একবারে ঠিক করতে হলো। এখন তো আসলে বিকাল হয়ে গেছে, এই জন্য দেখা যায় না। দেখা গেলে বিকালও দেখা যায়। আচ্ছা আচ্ছা, এটা যে ভাগ্য, আমি তো তেঁতুলিয়ার ওয়াদার ভালো, আমরা যারা আসে সবাইকে সুন্দর করে দেখাই যা আছে তেঁতুলিয়ার মধ্যে ঐতিহ্য। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন আসি বাংলাদেশ এবং ভারতের একেবারে সীমান্তে। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম, এটা হচ্ছে মহানন্দা নদী। তো আমরা এখন এই যে মহানন্দা নদীর পাড়ে চলে আসছি। তো এটা হচ্ছে মূলত মহানন্দা নদী। আমি এই যে যেই পাশটাতে আসি, এই পাশটা হচ্ছে মূলত বাংলাদেশ, আর এই এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। এটাই মূলত বর্ডার বলা হয় আর কি। এখন আমি যেই পাশে আসি, আর ওইদিকে যাওয়ার আর কোনো পারমিশন নেই। তো এখানে হচ্ছে এই যে সবাই জাস্ট ছবি তোলার জন্য একটা এরিয়া করে দিছে এখানে তেঁতুলিয়া লিখে। তো এটাই হচ্ছে জেলা পরিষদ ডাকবাংলো। আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে এসে সবাই ছবিটা তুলতে পারে আর কি। আমরা এখন যাব কই? যাব প্রথমে লাভ পয়েন্ট। লাভ পয়েন্টে সোজা করে একবারে ব্রিজ ব্রিজ দেখে একবারে চা বাগান দেখলে তেঁতুলিয়া। আচ্ছা ঠিক আছে, মানে যাইতে যাইতেই পড়বে এগুলো। ও বুঝতে পারছি, তাহলে তুমি আমাদেরকে নিয়ে যাও। তাহলে আমরা এখন লাভ পয়েন্টে যাবো, তারপরে শিলিগুড়ি যাবো, তারপরে হলুদ বাস, মোটা বাস, তারপরে চাবা। আচ্ছা ঠিক আছে মামা, চলো তাহলে। এই বাবা, লাভ পয়েন্ট দেখি না, সে প্রেম করে। ও আচ্ছা, প্রেম প্রেম করা যায় লাভ পয়েন্টে যাই নাকি? আমি তো তার প্রেমিকাও নাই, বউও নাই, এখন কি করবো কৌ? তো এখন আমরা দুই ভাই আসছি ভাই ঘুরতে, বুঝছো মামা? দুই ভাই আসছি ঘুরতে, একটু ছবি তুলবো, দুই লাখ আনুলা এই আর কি। একটা সুন্দর বাগান আছে এখানে। কি গাছে গুলো মামা? জারল বাগান। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত জারলের একটা বাগান বলা যায় আর কি। অনেকগুলো গাছ আছে এখানে,
আমি আপনাদেরকে একটু দেখাই। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আমরা এখন যাব হচ্ছে ভারতের শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন আছি শিলিগুড়ি বাজারে, এটা বাংলাদেশ এরিয়া পড়ছে। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ব্রিজটা হচ্ছে মূলত শিলিগুড়ি ব্রিজ বলা হয়, এটা ইন্ডিয়াতে পড়ছে। মূলত এই যে নদীটা ইন্ডিয়াতে পড়ছে, মহানন্দা নদী। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, নদীটা একেবারে শুকায় গেছে। তো ওই ব্রিজে আসলে তো আমাদের যাওয়ার পারমিশন নাই, আসলে জায়গাটা অনেক সুন্দর, সারাদিন বসে থাকা যাবে নিরিবিলি। আপনারা কেউ ইচ্ছা করলে এই দিক দিয়ে দৌড়ে যদি যাইতে পারেন তাহলে যাইতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে বিএসএফ দেখলে হচ্ছে আপনাকে ঠুস করে দিবে। আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের বিডিআর বিজিবি, তো ওই পাশ দিয়ে হচ্ছে আপনি ইচ্ছা করলে যেতে পারবেন ওই পারে, কিন্তু আসলে এটা সম্পূর্ণ জীবনের রিস্ক নিয়ে যেতে হবে। কোনটা সীমানা? ও, এই তো বাংলাদেশ ইন্ডিয়া সীমানা, এটাই তো। তো ভিউয়ার্স, আপনারা এই যে এখানে যেই একটা পিলার দেখতে পারতেছেন, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। তো এখানে কাটাতান নাই, এখানে হচ্ছে এই সীমানাই হচ্ছে সীমানা। আচ্ছা, এনে কিছুই না, এনে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এনে কোনো কাটাতারে বেড়া নাই, কাটাতারে বেড়া আছে। ওই যে ক্যাম্প দেখা যাইতেছে, ওই যে ফরেস্ট এরিয়া, ফরেস্ট এরিয়া আছে, ফরেস্ট এরিয়া ওই পাশে কাটাতারা, এইটুক কাটাতারা, কিন্তু নদীর ভিতর কোনো কাটাতারে বেড়া নাই। আচ্ছা আচ্ছা, যদি কেউ, তো মূলত এই যে সাদা পিলারটা, এটার এই পাশটাই হচ্ছে বাংলাদেশ। এই যে পিলারটা দেখতেছে, এটার এই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর এই পিলারটার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, নদীটাই। আচ্ছা, বুঝতে পারছি। আমরা এখন যাবো ব্যাম্বো বাগানে বাঁশ খাইতে, সরি, বাঁশ কিন্তু খাওয়ার জিনিসটা, বাঁশ দেখতে যাবো। তো ভিউয়ার্স, আমরা এখন আছি তেঁতুলিয়ার সবচেয়ে প্রত্যন্ত যেই এলাকাগুলো সেই এলাকাতেই রয়েছি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন, একেবারে গ্রামীণ পরিবেশ। ভিউয়ার্স, এই যে এগুলোই মূলত বাঁশ, আমরা আসলে বাঁশ দেখতে ইচ্ছুক না, সুতরাং আমরা এখানে সময় দিব না, কারণ হচ্ছে প্রতিনিয়তই আমরা জীবনে প্রচুর পরিমাণ বাঁশ খাচ্ছি, সো আমাদের আর বাঁশ খাওয়ার ইচ্ছা নেই। তো আমরা এখন যাবো হচ্ছে সমতলের চা বাগান দেখতে। তো ওই এরিয়াটা আপনাদেরকে একটু দেখাবো, কারণ আসলে আমরা তো চা বাগান বলতে বুঝি যে সিলেট বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে মূলত চা বাগান হয়ে থাকে, কিন্তু আসলে সমতলের যে চা বাগান হয়ে থাকে সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চা বাগান। আমি জাস্ট আপনাদেরকে আরো একটু ডিটেইলস দেখাবো এটা বাগানের মধ্যে নেমে, তারপর ইনশাআল্লাহ। একেবারে গ্রামীণ পরিবেশ। আমি জানি না আপনাদেরকে কিরকম দেখাতে পারছি, আসলে জায়গাটাতে এসে অনেক সুন্দর লাগতেছে, একেবারে প্রত্যন্ত একটা গ্রামাঞ্চল। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি জানি না এরকম কাঁচা রাস্তা কতদিন পর লাস্ট আসছে। ওই দেখেন রাস্তার পাশে হচ্ছে মূলত চা বাগান। তো ভিউয়ার্স, এই যে এখানে যে রোডটা দিয়ে কিছুক্ষণ আগে আসলাম, এটা হচ্ছে মূলত আগে একটা স্থল বন্দর ছিল, এখন এটা বন্ধ। তো আমরা এখন মূলত আসছি চা বাগানে, এখানে মূলত আমাদেরকে নামিয়ে দিবে। জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে আশপাশটা। বসুন, চা খান। রেস্ট নিন, বাংলাদেশের এক শেষ প্রান্ত আসছো।
এইটাই তেঁতুলিয়া শেষ, আর কিছু নাই। আচ্ছা, এটাই হচ্ছে তেঁতুলিয়ার একেবারে শেষ এই জায়গাটাই মামা বললো যেটা আর কি তেঁতুলিয়ার একদম শেষ সীমানা। আর ওই যে পাশটা দেখতেছেন ওইটাই হচ্ছে মূলত ইন্ডিয়া। ওই রোডটা দিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে আসছিলাম, আমি আপনাদেরকে দেখাইছিলাম, বসছিলাম যে এটা মূলত আগে একটা স্থল বন্দর ছিল, এখন হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই এরিয়াটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স, আমরা মূলত চলে আসছি চা বাগানে। এই যে এটাই হচ্ছে চা বাগান, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে সমতলের চা বাগান, অসম্ভব রকম সুন্দর। আমরা সবসময় মূলত আমরা জানি যে চা বাগান হয় হচ্ছে সিলেটে, ওইখানে হচ্ছে পাহাড়ের মধ্যে চা বাগান হয়, কিন্তু আসলে আমি আপনাদেরকে দেখালাম যে আসলে পাহাড় না, সমতলেও কিন্তু চা বাগান হয়ে থাকে। তো এই সমতলের চা বাগানেই মূলত আমি এখন প্রবেশ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে জায়গাটা অসম্ভব রকম সুন্দর, আমার এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না। তো এই চা বাগান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এখানে একটা চায়ের দোকান আছে, এটা হচ্ছে কাঁচা পাতার চা নাকি এখানে পাওয়া যায়। তো যাই হোক, ওই চাটা এখন টেস্ট করবো আর আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে হচ্ছে মূলত কাঁচা পাতার চা খেতে হবে। তো এখানে অসংখ্য রকমের চায়ের আইটেম রয়েছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। লেমন, তুলসী, তেঁতুল, আদা, হলুদ, কাঁচামরিচ, মাসালা চা, লেমন মাল্টা চা, তুলসী চা, জিরা ব্ল্যাক টি, গ্রিন টি, লেমন মাল্টা টি, মানে চায়ের কোনো অভাব নাই এখানে। মাসালা চা, পুদিনা ব্ল্যাক, পুদিনা ব্ল্যাক টি, তারপরে এটা হচ্ছে একদম কেমিক্যাল মুক্ত চা, তারপর এই চাটা হচ্ছে মামার নিজস্ব একেবারে কেমিক্যাল মুক্ত চা। এখানেও আরো অনেক রকমের চায়ের আইটেম রয়েছে, জাস্ট একটু দেখাই আপনাদেরকে। তারপর এখানে কিছু চকলেট আইটেম রয়েছে। তো এখানে এই যে চায়ের যে আইটেমগুলো রয়েছে সে আইটেমগুলোর দাম এখানে সবগুলো লেখা আছে, যে কাঁচা পাতা চা, কফি, মাল্টা চা, গ্রিন চা, মাসালা চা, পুদিনা চা, আমলকি চা, এরকম প্রায় 30টা আইটেমের চা এখানে রয়েছে। এবং সর্বশেষ একটা দারুণ একটা কথা লিখেছে, এক কাপ চা ফুদিয়ে খা, এক কাপ চা ফুদিয়ে খা। মামা কি চা খাওয়াইতাম? আচ্ছা, কাঁচা পাতার চা তিনটা দাও, আমি মাঝে মধ্যে খাই আমার এলাকাতে। তো এই যে এটাই হচ্ছে মূলত কাঁচা পাতার চা। তো আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তো এবার আসলে টেস্ট করা যাক কাঁচা পাতার চাটা আসলে কিরকম লাগে। আসলে চাটা অনেক টেস্টি। মুশফিক, এবার তোমার চা রিভিউটা দাও, আসলে চাটা খায় কেমন লাগতেছে তোমার? সমতল ভূমিতে চা বাগানের সামনে বসে কাঁচা পাতার চা খেতেছি জীবনে প্রথমবার, স্বাদটা ভালো। লাস্টে কি যেন মামা একটা সিক্রেট মশলা ইউজ করছে, ওইটার কারণে অনেকগুলো মশলার মিশ্রণ হয়তো। তো মামা, আপনার দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমার দোকান ফজরে আজান দেয় তখন থেকে দোকান খোলা, একবারে রাত 10টা 11টা। আচ্ছা আচ্ছা, তাহলে এর মধ্যে যখন আসবে তখনই আপনারা পাবেন ইনশাআল্লাহ। লোকেশন হচ্ছে তুলিয়া বাজার থেকে সোজা দক্ষিণ দিকে কলকাতা রোড, বড় বিল্লা আমগাছার নিচে পুকুর পারে কাঁচা পাতা চা হাউস। আচ্ছা, এটা যে কোনো ব্যান গাড়িওয়ালা ওনারা কিন্তু বললেও নিয়ে আসবে, বা নিজের হাইজ গাড়ি হোক মাইকো হোক সরাসরি চলে আসতে পারবে, এখানে আসতে কোনো কেউ বাধা দিবে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মামা, তাহলে আসি। হ্যাঁ, আবার আসতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। তো আমরা মামার চায়ের দোকান থেকে এখন বের হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে মূলত আজকের তেঁতুলিয়া ভ্রমণটা এখানেই শেষ। আর বাংলাবান্ধা বর্ডার হচ্ছে সপ্তাহে হচ্ছে 2 দিন ওপেন হয়। তো আমরা আজকে আসছি বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে হচ্ছে মূলত বাংলাবান্ধা বর্ডারে হচ্ছে যাওয়া যায় না। তো মামা, কি কি বারে বাংলাবান্ধা বর্ডার খোলা থাকে? শনিবার আর মঙ্গলবার হচ্ছে আপনারা যদি কেউ আসেন তাহলে বাংলাবান্ধা যে জিরো পয়েন্ট রয়েছে, যে জিরো পয়েন্ট সেখানে কুচকাওয়াজ হয়, ওইখানে হচ্ছে আপনারা মূলত এসে আপনারা দেখতে পারবেন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা আসলে ওইখানে যেতে পারতেছি না, এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য। তো আবার যদি কখনো আমরা আসি তখন অবশ্যই আমরা
এই সময়টা মেইনটেইন করে তারপর ইনশাআল্লাহ আসব তো ভিউয়ার্স আমরা এখন চলে যাব তেতুলিয়া বাজার ওখান থেকে আমরা যাব হচ্ছে পঞ্চগড়ে আমি আপনাদেরকে আসার সময় পঞ্চগড় দেখাইছিলাম কিভাবে পঞ্চগড় থেকে আপনারা তেতুলিয়াতে আসবেন আজকে এই মামার ব্যান দিয়ে হচ্ছে মূলত আজকে তেতুলিয়া আমরা ভ্রমণ করেছি আমি মামাকে একটু দেখাই মামার ব্যবহার এবং আচার-আচরণ সবকিছু আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো আমি জাস্ট মামাকে একটু দেখাই মামা মামা আপনাদের কিছু বলা থাকে আপনি বলবেন পরে দেখবেন ঘুরবেন ভাড়া কেউ বেশি নিতে পারবে না নেবে না কারণ উত্তরবঙ্গের শেষ পয়েন্ট মানুষ দেখার জন্যই আসে তো একটা জিনিস ভালো লাগলো মামা আসলে আমাদের কাছ থেকে ভাড়া অত বেশি নেয় নাই যেটা আমরা নিজেরাই বুঝতে পারছি কারণ হচ্ছে মামার কথা আচার আচরণ সবকিছু দিয়ে আমাদের কাছে মানে মামাকে আসলে সৎ মনে হয়েছে কারণ আসলে আমরা যারা ঘুরতে আসি বিভিন্ন জায়গায় ওখানে আসার পর দেখা যাচ্ছে স্থানীয় অনেকে অনেক ধরনের অনেক অবগঠন করে চারজন পাইছিলাম হ্যাঁ কিন্তু মামা কিন্তু আসলে দেখাইনি সেই রসুনপুর দেখাইনি আসি অরিজিনাল ভাড়া সহ কম নিছে আচ্ছা আচ্ছা তো মামা কিন্তু আমাদেরকে যতগুলো স্পটই আছে মাশাআল্লাহ সবগুলোই দেখাইছে এর মধ্যে আমরা নিজেরাই কয়েকটা স্কিপ করছি যেমন ওই যে বাঁশবাগান ছিল ওইটা আমরা দেখি নাই মামা আমরা ইচ্ছা করি ওটা দেখি নাই মামা বলছিল আমাদেরকে তো মামার 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 নাম নাম ফোন নাম্বারটা আশরাফুল হ্যাঁ মামার নাম হচ্ছে আশরাফুল মামা ফোন নাম্বারটা তুমি কও এখানে 01971409022 তো আপনারা যারা আসবেন এখানে আসলে মামার সাথে যোগাযোগ করতে পারেন মামার সাথে যোগাযোগ করলে দেখা গেল কি মামা আপনাদেরকে আশেপাশে যে এরিয়াগুলো আছে মানে তেতুলিয়ার ঘুরানোর দায়িত্ব হচ্ছে মামার মামা আসলেই অনেক ভালো আপনারা কথা বলে এই নাম্বারে যোগাযোগ করে মামার সাথে কথা বলতে পারেন তো মামা আবার ইনশাল্লাহ দেখা হবে আবার যদি কখনো আসি ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসবো তখন ইনশাল্লাহ দেখা হবে মামা হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে মামা তো এটা হচ্ছে বিখ্যাত তেতুলিয়ার শত বছরের পুরনো তেঁতুল গাছ এই তেঁতুল গাছের কারণেই নাকি মানে এই এরিয়ার নাম হয়েছে তেতুলিয়া তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই অন্ধকার হয়ে গেছে আশেপাশটা আমি আসলে কতটা দেখাইতে পারতেছি বুঝতেছি না জাস্ট কতটা দেখা যায় যতটুকু পারতেছি দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটাই হচ্ছে মূলত মানে এই এলাকার নামকরণের প্রধান যে বিষয়টা আর কি এই তেঁতুল গাছটাই তো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আসলে শতবর্ষী পুরনো একটা তেঁতুল গাছ তো এখানে বসার মতন অনেক সুন্দর জায়গা করে দিছে আপনারা এখানে এসে সময় কাটাতে পারবেন আসলে অন্ধকার হয়ে গেছে যদি আমি দিনের বেলা জানতাম যে এটার কারণে মূলত নামটা করা হয়েছে এই এলাকার তাহলে আমি দিনে আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম তো ভিউয়ার্স আমি বলেছিলাম যে পঞ্চগড় গিয়ে দেখা হবে তো এখানে আসলে দেখানোর মতন অনেকটা জায়গা পেয়ে গেলাম এই জন্য আপনাদেরকে আরেকবার দেখালাম তো এখন পরবর্তীতে এখন আমরা আছি মূলত পঞ্চগড়ে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি তো ভিউয়ার্স 10 মিনিট পর পর হচ্ছে এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন পঞ্চগড়ের উদ্দেশ্যে তো আপনারা যারা তেঁতুলে ভ্রমণ করে পঞ্চগড় চলে যাবেন এখান থেকে রাতে 8টা পর্যন্ত বাস পাওয়া যায় আপনারা এখান থেকে বাসে করে যেতে পারবেন আমরা যখন আসছিলাম তখন হচ্ছে আমাদের পঞ্চগড় থেকে তেঁতুলিয়া বাস ভাড়া পড়েছিল 80 টাকা করে তো এখন যাওয়ার সময় আসলে কতটা পড়ে সেটা আমি আপনাদেরকে জানাবো আশা করি 80 টাকাই হবে তো ভিউয়ার্স দেখা হবে পঞ্চগড়ে গিয়ে তো ভিউয়ার্স ফাইনালি চলে আসছি আমরা এই যে পঞ্চগড়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশন তো ভিউয়ার্স আবার দেখাবো আগামীকালকে সকালে ইনশাআল্লাহ এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনি সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স বেলা এখন 8টা চোখের মধ্যে প্রচুর ঘুম চেহারা দেখে বোঝা যাচ্ছে যাই হোক অনেক খিদা লাগছে এখন চিন্তা করতেছি যে হালকা পাতলা একটা নাস্তা করব তো নাস্তা করার জন্য মূলত এই মামার দোকানে চলে আসলাম এখান থেকে দেখি কি খাওয়া যায় এখানে একেবারে গরুর খাঁটি দুধের চা পাবেন আপনারা আসলে একদম এই স্টেশনের সাথে এই যে এটা হচ্ছে রেল স্টেশন এদিক দিয়ে একটু সামনে আসার পরই হচ্ছে মামার দোকানটা পেয়ে যাবেন তো এই যে মামা আমাদেরকে চা দিল এখানে স্পেশাল চা আমরা ভোর রাত্রে খাইছিলাম অনেক মজা লাগছিল তো আবার চলে আসছি মামার কাছে তো চা আর হচ্ছে রুটি বন রুটি এটা হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা হ্যাঁ ভিউয়ার্স
তো এখন হচ্ছে সকাল 8:30 বাজে, আমরা নাস্তা করার পর ঠিক অল্প একটু সামনে হচ্ছে সুন্দর একটা কদমতলার সন্ধান পেয়েছি। তো সেই কদমতলাটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। তো এই যে এটাই হচ্ছে মূলত কদমতলা, কদম গাছ আর কি এটা। আর এই যে এটা হচ্ছে কদমতলা, এখানে আপনারা এই যে এখানে হচ্ছে দেখেন পঞ্চগড় রেল স্টেশন, তো এর সামনে হচ্ছে বিশাল বড় একটা মাঠ আছে, মাঠের কর্নারটাই হচ্ছে এটা। যদি আপনারা আইসা একটু ফ্রেশ অক্সিজেন এবং ফ্রেশ বাতাস চান তাহলে এখানে এসে আপনারা বসতে পারেন। আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, আমাদের অনেক ভালো লেগেছিল। তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই, জায়গাটা আসলেই অসম্ভব রকম সুন্দর। তো ভিউয়ার্স, আমরা এখন আসি এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের উত্তর দিক দিয়ে সর্বশেষ ট্রেন লাইনের একদম শেষ মাথা হচ্ছে এটা। এই যে ট্রেন লাইনটা আসছে এই পাশ থেকে, এটাই হচ্ছে মূলত এদিকে এসে হচ্ছে একেবারে শেষ হয়েছে। তো এরপরে কিন্তু আর কোনো ট্রেন লাইন নাই। আমি আপনাদের কিন্তু দেখাই, এই যে এখানেই হচ্ছে শেষ ট্রেন লাইন। অর্থাৎ এটা হচ্ছে আপনি যদি ধরেন যে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশের সর্বশেষ ট্রেন লাইন হচ্ছে এখানেই, এখানেই হচ্ছে স্টপেজ। আর যদি ধরেন যে না, আমি উত্তরাঞ্চল থেকে শুরু করব, তাহলে হচ্ছে উত্তরাঞ্চল থেকে এখান থেকেই হচ্ছে মূলত বাংলাদেশের ট্রেন লাইন শুরু। তো এই এরিয়া থেকেই হচ্ছে বাংলাদেশের যত ট্রেন লাইন আছে এটা হচ্ছে মূলত এখান থেকেই শুরু। সামনে হচ্ছে পঞ্চগড় রেল স্টেশন, সেটা আমি আপনাদেরকে দেখাইছি আগেই। তো পঞ্চগড় রেল স্টেশন থেকে হচ্ছে আপনার এর পরবর্তীতে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। তো এখানে একটা স্পেশালিটি যেটা দেখলাম, এরকম বড় গ্লাসের মধ্যে চা প্রত্যেকটা দোকানেই দেখছি। আঙ্কেল, আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, খেয়াল করেন এরকম গ্লাস দিচ্ছে। আমরা পানি খাই কিন্তু এখানে হচ্ছে এরকম গ্লাস দিয়ে প্রত্যেকটা দোকানেই দেখলাম যে এরকম গ্লাস দিয়েই হচ্ছে চা মূলত দেয় আর কি। আমি জাস্ট আপনাদের দেখাই আঙ্কেল কীভাবে চা বানাইতেছে। থ্যাংক ইউ, আর একটা দিন মুশুক ধর। হ্যাঁ মুচি, থ্যাংক ইউ। সবসময় তো দুধ চা খেতেছি, তো এখন রং চা খাওয়ার ইচ্ছে হইলো আর কি। তো ভিউয়ার্স, আমরা এখন আসি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। তো এই যে এটা হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন। আমাদের মূলত এই ব্লকটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর এই ব্লকটা বড় করবো না। আমাদের পঞ্চগড়ের নেক্সট ব্লক ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পঞ্চগড়ের নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।